সম্মানিত মৎস্যোদ্যোক্তা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের দেশে আবহমান কাল থেকে পাঙ্গাস মাছ মানুষের জন্য রসনার উৎস হিসেবে পরিচিত। এই মাছটি প্রাকৃতিক মুক্ত জলাশয়ে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের নদীসহ উপকূলীয় অঞ্চলে পাওয়া যেত। একসময়ে পাঙ্গাস মাছ আভিজাত্যের প্রতীক হিসেবে, উচ্চবিত্তের মাছ হিসেবে বিবেচিত ছিল। বর্তমানে পরিবেশগত পরিবর্তনের ফলে নদীর নাব্যতা দিন দিন কমে যাচ্ছে, সাথে সাথে এই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পাঙ্গাস মাছের উৎপাদন ক্রমশ কমে যাচ্ছে। তবে কৃত্রিমভাবে উৎপাদিত পোনা দিয়ে পুকুরে পাঙ্গাস চাষের ব্যাপক সম্ভাবনা থাকায় 80-এর দশক থেকেই এর উপর কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের দেশে বর্তমানে বাণিজ্যিকভাবে পাঙ্গাস মাছের যে জাতটি চাষ করা হয় তা হল থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস মাছের আদিবাস থাইল্যান্ড, কম্পোচিয়া, ভিয়েতনাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের দেশে। আমাদের দেশে সর্বপ্রথম 1993 সালে বিদেশি এ প্রজাতির মাছের সফল প্রজনন করানো সম্ভব হয়েছে। বর্তমানে বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে থাই পাঙ্গাস একটি জনপ্রিয় নাম। দেশি পাঙ্গাসের চেয়ে এই থাই পাঙ্গাসের জাত খুব দ্রুত বৃদ্ধি পায়। এই মাছটি সর্বোচ্চ 10 থেকে 12 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। বর্তমান সময়ে মৎস্যোদ্যোক্তা ভাইরা চাষের ক্ষেত্রে এই থাই পাঙ্গাস মাছের চাষ বেশি করে থাকেন, যে কারণে আপনাদের চাষের জন্য প্রয়োজন হয় থাই পাঙ্গাস মাছের পোনা। আর আপনাদের জন্য উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে। বর্তমান সময়ে আমাদের হ্যাচারিতে বিভিন্ন সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা রয়েছে। আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে থাকি। বর্তমান সময়ে আপনারা যে সকল মৎস্য খামারি ভাইয়েরা থাই পাঙ্গাস মাছের পোনা নিতে চান, আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। অথবা যদি কেউ চান আমাদের হ্যাচারিতে এসে পোনা সংগ্রহ করবেন, তবে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে। চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও পোনা নিয়ে যেতে পারবেন।